বিগত 1-2 বছর থেকে উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে বাইক চুরির ঘটনা যেন লেগে আছে। কোনো মতে সে চুরিকাণ্ড থামাতে পারছে না পুলিশ প্রশাসন। গত 10ই সেপ্টেম্বর ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনেও ঘটে বাইক চুরিকাণ্ড। পরবর্তীতে মেঘালয় থেকে সেই বাইক উদ্ধার করা হয় মেঘালয় পুলিশের মাধ্যমে। বুধবার সেই বাইক চোরকে মেঘালয় পুলিশের মাধ্যমে জালে তুলল ধর্মনগর থানার পুলিশ। ধৃতের নাম আলী কাবেরিয়ান, বয়স 34, বাবার নাম শোয়েব আলী, বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকায়। সবচেয়ে বড় তাজ্জবের কথা, পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তার নামের বেশ কিছু রেজিস্ট্রেশন কার্ড এবং জালি লাইসেন্স কার্ড উদ্ধার করে। বুধবার ধর্মনগর থানায় অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এখনও দেখলাম যে আপনারা চোর সহ বাইক উদ্ধার করেছেন, সেই বিষয়ে আমরা জানতে চাই ঘটনাটা কী হয়েছে। আসলে পরশু দিন রাত্রে TR05E4599 একটা বাইক চুরি হয়, যেটার কমপ্লেন আমরা গতকালকে পাই এবং একটা কেস রেজিস্ট্রেশন করি। আমরা সাথে সাথে আসাম পুলিশ, মেঘালয় পুলিশ এবং 172 BN BSF, যেটা মেঘালয় ডিপ্লয়মেন্ট আছে, সবাইকে অ্যালার্ট করি। তো অ্যালার্ট করার ফল হয়েছে, আমরা এখন আপনারা যার ফটো তুললেন তার নাম আলী কিবরিয়া, পাতারকান্দি তার বাড়ি। তো সে বাইক সহকারে সেখানে BSF তাকে ডিটেইন করে। তো আমরা মেঘালয় পুলিশের মাধ্যমে তাকে নিয়ে এসে গেছি, যেহেতু এখানে একটা কেস হয়েছে। তো তার ফটোগ্রাফ আমরা সিসি ক্যামেরা তো পেয়েছিলাম এখানে, যেটা টালি করেছে। তার কাছ থেকে আরেকটা মোটর সাইকেল যেটা পাওয়া গেলো, ইন্দ্রজিৎ শিলেরও দেখলাম একটা মোটর সাইকেল সে নিয়ে গেছিল, আর সে মোটামুটি স্বীকার করেছে আগের যেটা আমরা এনেছি সেটাও সেই চুরি করেছিল। তো দেখি, আমরা তো বেশ কিছু বাইক চুরি হয়েছিল ধর্মনগরে, তো ও যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা সেইগুলি আমরা বের করতে পারব। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।